মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের 3 নং ওয়ার্ডের বণিকপাড়ায় জাতীয় শোক দিবসে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের 3 নং ওয়ার্ডের বণিকপাড়ায় জাতীয় শোক দিবসে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের 3 আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিলাল কান্তি দাস। গতকাল সোমবার 23 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানের শেষ পর্বে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। পঞ্চসার ইউনিয়নের 3 নং ওয়ার্ডের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সৈদিপ্রবাসী মোশারফ হোসেন জুম্মন এই অনুষ্ঠানের আয়োজন করেন। এই সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আরিফুর রহমান, সদস্য গোলাম রসুল সিরাজি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবুল কাশেম, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ আইন বিষয়ক সম্পাদক আপন দাস, পঞ্চসার ইউনিয়নের যুবলীগের সভাপতি ও 9 নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ জাহিদ হাসান, রাসেল ইকবাল আনোয়ার, আরিফ আলেক হোসেন ও নজরুল ঢালী।